প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আজকের এই ভিডিওটা কিন্তু যারা ভূগোল অনার্সের চতুর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য। দেখো, ইউনিভার্সিটি ওয়াইজ আমি বিভিন্ন ধরনের কোশ্চেন পেপার হাতে পেলেই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ যাদের এখনও পরীক্ষা হয়নি তাদের অনেক সুবিধা হয়ে যায় এই প্রশ্নপত্রগুলো দেখে। কাজেই আজকের ভিডিওটা সেই উদ্দেশ্যেই তৈরি করা। রিজিয়নাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট এবং রয়েছে ইকোনমিক জিওগ্রাফি, এই দুটো পেপার থেকে একটা ইউনিভার্সিটির প্রশ্নপত্র হাতে পেয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ যাদের পরীক্ষা কেন হয়নি তারা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো, অনেক সময় প্রশ্ন কমনও চলে আসে। কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে তো একেবারে ভুলবে না। সঙ্গে যদি মনে হয় যে তোমার কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও। তো এটা হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি পেপারের প্রশ্নপত্র, প্রশ্নপত্রই তোমরা দেখে নাও। গ্রুপ এতে প্রশ্ন এসছে এই কয়েকটি প্রশ্ন, যেখানে 10 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো, লোকেশন থিওরি যেটা তোমার দিয়েছে, লিস্ট কস্ট থিওরি ওয়েবারের, ঠিক আছে? এভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি হলো রিজিওনাল প্ল্যানিংয়ের প্রশ্নপত্রটি, ভালোভাবে দেখে নাও। গ্রুপ এতে দিয়েছে 10 নম্বরের প্রশ্ন, যেখানে মিড্রালের থিওরি, ইকোলজিক্যাল জোন রয়েছে, রস্টর থিওরি দেওয়া হয়েছে এবং গ্রোথ পোল থিওরি। গ্রুপ বি রয়েছে 5 নম্বরের প্রশ্ন, যেখানে এইচডিআই দিয়েছে, দেখো ভালো প্রশ্ন। এবং গ্রুপ সিতে 2 নম্বরের প্রশ্ন,